আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। নিউ ইয়ার্সে লন্ডন সহ ইউরোপ জুড়ে নাশকতার শঙ্কা, দুই পরিকল্পনাকারী আটক। ব্রিটেনের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে নতুন গাইডলাইন প্রকাশ। সিলেট বিভাগে আওয়ামী লীগের 11 প্রার্থী মেয়র পদে জয়ী, বিএনপি জিতেছে 3 পৌরসভায়। শুনছিলেন খবরের প্রধান শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিউ ইয়ার্সের অনুষ্ঠানে নাশকতা ও হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে লন্ডন সহ ইউরোপের কয়েকটি শহরে। ডেইলি টেলিগ্রাফ প্রকাশিত প্রতিবেদনে লন্ডনে অস্ত্রধারী বা বোমা হামলার ব্যাপারে গোয়েন্দা সতর্কবার্তার কথা বলা হয়েছে। এরই মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। তবে অভিযানে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। 13 নভেম্বর প্যারিসে জঙ্গি হামলার পর থেকে বেলজিয়ামে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে নতুন বছরের শুরুতেই ঘাতকরা হামলা চালাতে পারে ইউরোপের বড় কয়েকটি শহরে। আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়ার বহু শহরে। হামলার সংখ্যা রয়েছে বার্লিন, প্যারিস ও ভিয়েনার মতো রাজধানী শহরগুলোতেও। ব্রিটেনের এডুকেশন সেক্রেটারি নিকি মরগান দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেবার ক্ষেত্রে সরকারের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন। ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে এডুকেশন মিনিস্টার বলেছেন ধর্মহীনতাকে ধর্মের সমান মর্যাদা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ব্রিটেনের নন ফেথ স্কুলগুলোর জন্য প্রকাশিত নতুন গাইডেন্সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্কুলগুলোর প্রতি দেয়া নতুন নির্দেশনা অনুসারে কোনো স্কুলে ধর্মের সাথে ধর্মহীনতা শিক্ষা দেয়া বা নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়ার জন্য সমান সময় দেওয়ার বাধ্যতামূলক নয়। এডুকেশন সেক্রেটারি বলেন সরকার শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় সম্প্রদায়ের মতের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেকের নিজ নিজ ধর্ম শিক্ষার স্বাধীনতা সুরক্ষিত করতে চায়। একই সাথে তিনি বলেন ব্রিটেন প্রধানত একটি খ্রিস্টিয়ান দেশ। গত বছরের ফেব্রুয়ারিতে ধর্মশিক্ষাকে প্রাধান্য দিয়ে পাঠ্যসূচি পূর্ণ বিন্যাসের পর ব্রিটেনের হাইকোর্টে শরণাপন্ন হন 3 অভিভাবক। ওই পাঠ্যসূচিতে খ্রিস্টান, ইহুদি, ইসলাম, বৌদ্ধ এবং শিখ ধর্ম শিক্ষার ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়। আজ বুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচনের ঘোষিত ফলাফলে সব মিলিয়ে সিলেট বিভাগে আওয়ামী লীগ মনোনীত 11 জন, আওয়ামী লীগের বিদ্রোহী 2 প্রার্থী এবং বিএনপির 3 জন প্রার্থী জয়ী হয়েছেন। এর আগে বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। দেশে বিভিন্ন পৌরসভার ভোটকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ, ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে জকিগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মোবেশ্বরুল ইসলাম জানান জাল ভোট প্রদান করা জকিগঞ্জ পৌরসভার নারী সহ 2 জনকে 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। রোববার লন্ডনের সাউথ হলে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিকড়ের উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা জানান সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট ফিরোজ হায়াত খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আহমেদ ও জিয়াউল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মাহবুব রহমান, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন দাওয়ান প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে মাসুদা জাহান ও ফাতেমাতুজ জোহরার পরিচালনায় সঙ্গীত ও কবিতা পাঠ করেন স্থানীয় শিল্পীরা। মহান বিজয়ের মাস উপলক্ষে জাসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ, ডক্টর মুখলিসুর রহমান, আনসার আহমেদুল্লাহ, ইসাক কাজল, জামাল খান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, কবি নজরুল ইসলাম, বাবুল হোসেন, ডক্টর জাহানারা রহমান, জাসদ নেতা ফখরুল ইসলাম খসরু প্রমুখ। সবার বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
ঘাতক তালা নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনে একটি ভেন্যুতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ইসাক কাজলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আনসার আহমেদুল্লাহ, সৈয়দ এনামুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুজিবুল হক মনি, রুবি হক, মোহাম্মদ এনামুল হক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী প্রমুখ। ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে দেয়া বক্তব্যের নিন্দা জানান আয়োজকরা। মুক্তিযুদ্ধ নিয়ে অহেতুক বিতর্ক না সৃষ্টিরও আহ্বান জানান তারা। মাস্টার ইব্রাহিম আলী ট্রাস্টির উদ্যোগে ট্রাস্টি সদস্যদের নিয়ে সমাবেশ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ যোগ দেন। ট্রাস্টের চেয়ারম্যান দিলর হোসেন দিলুর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আমিনুর রহমান আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, ব্যারিস্টার এম এ সালাম, কাজী সিদ্দিকুর রহমান চৌধুরী, মালানা শামীম আহমেদ, হারুন নেসা, দিলবাহার বেগম, সাফিয়া বেগম প্রমুখ। লন্ডনে কিং ক্রসের একটি রেস্টুরেন্টে গাজীউর রহমান গাজীর উদ্যোগে গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জালাল আহমেদ খান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারের সভাপতি এম এ আজিজ, চুনঘাট অ্যাসোসিয়েশন সভাপতি গাজীউর রহমান গাজী সহ সভাপতি গিয়াসুদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, মাসুক আহমেদ, আবুল আওয়াল, মারুফা চৌধুরী প্রমুখ। এবার খেলার খবর। লন্ডনে ক্রিসমাস ছুটির সময়টুকু উপভোগ করতে ক্রিসেন্ট কার্স লন্ডন দ্বিতীয়বারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। পূর্ব লন্ডনের ওয়াপিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী হন শাহিন ও জামিল এবং রানার্স আপ হন বাতিন ও শহীদ। টুর্নামেন্টে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্রিসেন্ট কার্সের স্বত্বাধিকারী আহবাব মিয়া, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, জুলফিকার আলী, আবুল বক্কর, আব্দুস সালাম, সুহেল, কামরুন হান্নান প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে থাকছে। ব্রিটেনের বিভিন্ন শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। বার্মিংহামে সাংবাদিক পরিবারের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সমাজে শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা এনে সুষম সমাজ ব্যবস্থা চালু করতে হলে মহানবী হজরতকে অনুসরণ করতে হবে। সোমবার বার্মিংহামের কমিউনিটি রোডের আল আমান হলে পবিত্র রবিউল আওয়াল উপলক্ষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনুষ্ঠিত নাতে রাসুল কবিতা ও প্রবন্ধ পাঠের এক অনুষ্ঠানে আগত আলোচকরা এসব কথা বলেন। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহান সুমন জানান, বার্মিংহামে খেলাফতে মজলিসের উদ্যোগে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মালানা এনামুল হাসান সাবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফম শোয়াইবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মালানা আব্দুল কাদির সালে। বক্তব্য রাখেন আলহাজ খসরু খান, কবির মাহফুদুল গনি মাহতাব, মালানা আব্দুল হাফিজ, প্রিন্সিপাল কারি আব্দুল হাফিজ, কারি আব্দুল মুকিদ আজাদ, সৈয়দ কবির আহমেদ, ডক্টর কবির উদ্দিন, মালানা আব্দুল মতিন, ডক্টর আবুল হাসনাদ আবদুল্লাহ, হাফেজ মালানা শাহেদ আহমেদ, মালানা মুদাসির আনোয়ার প্রমুখ। ইউরোপের প্রবাসীদের প্রিয় সংবাদপত্র বাংলা কাগজ পরিবারের উদ্যোগে ক্রিসমাস ডেতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, স্থানীয় একটি হলে বাংলা কাগজ সংশ্লিষ্ট সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের স্বাগত বক্তব্য রাখেন হাফিজ কবির আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দুপর্বের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম। অনুষ্ঠানের নানা সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, বার্মিংহাম জাতীয় পার্টির সভাপতি আলহাজ ফয়জুর রহমান
চৌধুরী এমবি, কলামিস্ট শেবুব চৌধুরী, কবি মফিদুল গনি মাহাতা প্রমুখ। সংবাদকর্মীদের স্ত্রীদের মধ্যে আকলিমা রহমান, আকলিমা আহত, ইয়াসমিন লোকমানের ভিন্ন রকম অনুভূতি প্রকাশের পর কবি আমিনা বেগম, কবি তামান্না জয়গিরদার ও লেখক আব্দুল কাদিরের দেশাত্মবোধক গান পরিবেশনেও ছিল ব্যতিক্রমের ছাপ। ব্যতিক্রম ধর্মী এই রকম অনুষ্ঠানে আগতকরাও ব্যক্ত করেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখা এডিনবরায় আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, আজ মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে বাংলার আকাশ শত্রুমুক্ত হয়ে নতুন এক রাষ্ট্রের উদ্ভব ঘটে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হয় এবং এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান বক্তারা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি দেওয়া বক্তব্যকে সীমাহীন উদ্ধতপূর্ণ আচরণ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। খালেদা জিয়ার পর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেন বিএনপির আর এক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বক্তারা এরও জোর নিন্দা জানান। বক্তারা বলেন, মূলত পাকিস্তান এবং পাকিস্তানের এদেশীয় দোষদেরকে খুশি করার জন্যই বিএনপি এভাবে কদর্য ভাষায় মুক্তিযুদ্ধ এবং শহীদদেরকে ধারাবাহিকভাবে অবমাননা করে যাচ্ছে। খালেদা জিয়া সহ এইসব নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি জানান তারা সরকারের কাছে। সভায় বক্তব্য রাখেন সৈয়দ কামাল আহমেদ, মনিরুদ্দিন লুৎফর, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডাক্তার জুলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মীর শাহজাহান, শাহানুর চৌধুরী, আলহাজ নুনু মিয়া, আব্দুল মালেক এবং হুমায়ুন কবির। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ জালাল আহমেদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম আনী চৌধুরী। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে আঞ্জুমানে আল ইসলাহ স্যান্ডল শাখা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, আঞ্জুমানে আল ইসলাহ স্যান্ডল শাখা সভাপতি মাওলানা রফিক আহমেদের সভাপতিতে ও হাফিজ আলী হোসেন বাবুলের পরিচালনায় মহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হজরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এম এ কাদের আল হাসান, আব্দুল আলিম, রুকন উদ্দিন, নোমান আহমেদ, হোসেন উদ্দিন আল হুমায়দি, গোলজার আহমেদ, মাওলানা শফিকুর রহমান প্রমুখ। সবশেষে মুসলিম বিশ্বের সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে পালিত হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়। গত 25শে ডিসেম্বর বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু তারিখ, যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক ওয়াজ ও মিলাদ মাহফিলের। বেডফোর্ডের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে কুরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্য উল্লেখ করে বয়ান পেশ করেন বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল বাসিত আল বাশিরি। শরীফ আছে আল্লাহর রাসূলের আলোচনা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের আলোচনা, এই মিলাদ শরীফ মানি হইল আমরা আল্লাহর রাসূলের জীবনী আলোচনা করি, আল্লাহর রাসূল সম্পর্কে আলোচনা করি। তো আল্লাহর রাসূল সম্পর্কে আলোচনা, আল্লাহর রাসূলের নিজে হরসন, সাহাবায়ে কেরাম হলে হরসন, তাবিন তবে তাবিন, আইমা মুস্তাহিদিন, এমনকি আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম হলে আল্লাহ রসুলের জীবনী আলোচনা করলা এবং করবাজুরে হকা সুবা আল্লাহ রসুলের জীবনী সবে আলোচনা করব। এই আলোচনা করাটা বেদাত না। ওয়াজ মাহফিলে আরো ওয়াজ ফরমান হাফিজ শামীমুদ্দিন উকিল ও মাওলানা আবুল হাসান। তারা তাদের বয়ানে সকলকে নামাজ কায়েম করে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, হাজি এল আসমিয়া, হাজি আব্দুল আজিজ, হাফিজ বাসামিয়া, হাফিজ আব্দুল বারী প্রমুখ। মাহফিলে মিলাদ ও বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। শায়কুলক শায়েক, চ্যানেল আই, বেডফোর্ড। বাংলাদেশ আওয়ামী লীগ ভার্জ প্রভিন্স ইতালির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। বিস্তারিত থাকছে আমাদের মিলন ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে।
27 ডিসেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ ভারেস প্রভিন্স ইতালির আয়োজনে গাল্লারাতের স্থানীয় একটি হলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো 44তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব ব্যাপারীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু ফরাজির পরিচালনায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। আলোচনা সভায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মালেক মোল্লা এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লিয়াকত মাতুব্বর, বক্তব্য রাখেন কিনু মল্লিক, রকেটুল্লাহ সরকার, নাসিরউদ্দিন খান, অ্যাডভোকেট সানজিদা মাহবুবা সুমি, জিয়াউর রহমান, এনাম হোসেন লিংকন, আমির মোল্লা, মিনজাল প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বক্তারা স্বাধীনতা বিরোধী বহিরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে এবং মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য যারা শহীদদের অসম্মান ও দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে বক্তব্য রাখছেন তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ এবং বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ণ রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির গ্যালারা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিন পর ইতালির ভিসেনসায় বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মিলন মেলা। ভিসেনসা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ভিসেনসার বিভিন্ন শহরে বসবাসকারী বৃহত্তর সিলেট জেলার অধিবাসীরা গেল মঙ্গলবার সন্ধ্যায় এক কমিউনিটি সেন্টারে সবাই একত্রিত হওয়ায় পরিণত হয়েছিল বন্যাঢ্য মিলন মেলায়। এ সময় সিলেটবাসীরা নৈশভোজেরও আয়োজন করে, আর এই নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রায় 300 নবীন প্রবীণ সিলেটবাসী। পারিবারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিন পর একে অন্যের সাথে দেখা হওয়ায় নৈশভোজে পরিণত হয়েছিল একটি আনন্দঘন মনোরম সন্ধ্যায়। নারী শিশু কিশোর তরুণ ও প্রবীণ সিলেটবাসীদের দেখা গেছে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত। মহিবুর রহমান সোয়েব সবাইকে স্বাগত জানান এবং সবার ব্যাপক সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভিসেনসার প্রবীণ বাংলাদেশী সিলেটের সৈয়দ আব্দুল বাসির সহ মিলন সন্ধ্যায় উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ হারুন, গিয়াসুদ্দিন, শামসু মিয়া, শামীম আহমেদ, কামাল মিয়া, সৈয়দ শফিউল আলম শিপন, একলাসুদ্দিন, আনিস, মান্না, সেলিম মিয়া সহ বিশিষ্ট সিলেটবাসী। আমন্ত্রিত অতিথি বেশিয়া কমুনির নবনির্বাচিত কাউন্সিলর কাউসার জামান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আমার কাছে খুব ভালো লাগতেছে এলাকার লোকজন পায়, আর বিশেষ করে আমার মনে হয় প্রবাসে এই ধরনের আয়োজন আরও হওয়া উচিত। এই কারণে হওয়া উচিত যাতে আমাদের দ্বিতীয় প্রজন্মের মধ্যে সৌহার্দ্যতা এবং দ্বিতীয় প্রজন্মের মধ্যে দেশপ্রেম বাড়ে, তারা মনে করতে পারে তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, সমাজ আছে এবং তাদের সবার এক, বিশেষ করে বাংলা সংস্কৃতির মধ্যে থাকা উচিত। আমন্ত্রিতরা আশা প্রকাশ করেন আয়োজনকারীরা আগামীতে এই ধরনের উদ্যোগ নিলে বিসেন্সার সকল সিলেটবাসী একত্রিত হওয়ার সুযোগ পাবে। আমাদের অতীতে সবকিছু আমরা আজকে সবকিছু ভুলে যাতে আমরা একসাথে হয়েছি এতে আমরা খুবই খুশি, আর ভবিষ্যতে যাতে এভাবে হতে পারি এটাই আমাদের কামনা। আর আমার কাছে মনে হইতেছে যে এটা একটা নবান্নের উৎসবের মতোই আমার কাছে লাগছে। আর এইরকম যেন আরও আগামীতে ইতালির মধ্যে সিলেট মিলন মেলাটা হয়, আমরা আসলে এই দেখতে খুব সুন্দর লাগছে এবং অত পরিচিত মানুষের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে এটার লাগে। আজকের এই সিলেটবাসীর উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছে আমরা খুশি হয়েছি। এই অনুষ্ঠানে সবাই আমরা চাই যে ভবিষ্যতেও এইরকম অনুষ্ঠান হোক। ইতালির ভিসেনসা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। স্পেনের রাজধানী মাদ্রিদের প্রজন্ম 71 উদ্যোগে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে স্পেন প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনভিপ্রেত মন্তব্য ও মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান কর্তৃক গণহত্যা অস্বীকারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ শেষে রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রজন্ম 71 স্পেন শাখার আহ্বায়ক রিজবি আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট তারিক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকির হোসেন, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, বদরুল আলম, আব্দুল কাদের আজম খান, রুবেল খান, দবির তালুকদার, মোহাম্মদ জাকির হোসেন, রফিকুল ইসলাম, আক্তার হোসেন, সাখাওয়াত বাবলু, সুমন নূর, সবুজ আলম, আতাউর রহমান প্রমুখ। এবারে বাণিজ্য সংবাদ। সুইজারল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্যের শহর ইন্টারলেগেনের গুডসলিস ভান্ডের প্রথমবারের মতো গেস্ট হাউস ও রেস্টুরেন্ট ব্যবসা খুলেছেন প্রবাসী বাংলাদেশি এক ব্যবসায়ী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের প্রাকৃতিক নৈসর্গিক শহর ইন্টারলেগেন থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত গ্রিন্ডেলওয়াল্ড, এই
গ্রিনডেন বালদেই রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের ব্যবসা শুরু করেছেন সুইস প্রবাসী বাংলাদেশি জিকু বাদল। গাস্টপ সুর লিন্ডে নামের এই গেস্ট হাউসে রয়েছে 13টি রুম এবং বার সহ রেস্টুরেন্টের ব্যবস্থা। নিউ ওপেনিং এ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ঘোষণা দিলেন স্বত্বাধিকারী জিকু বাদল। রেস্টুরেন্টের মেনু খেতে আসছে, প্লাস যারা এখানে আসছে সবাই মোটামুটি খুব ভালো খুশি হয়েছে। বিশেষ করে যারা হানিমুনে আসবে এদের জন্য এক্সট্রা সুবিধা আছে। আসার উপায় কি? আমার এখানে সবচেয়ে লোকেশন ভালো, এই জন্য আমি বলি এটা একটা হাফ স্টার আছে মেন রাস্তার পাশে আমি। প্লাস জুরিক থেকে যারা আসবে ট্রেনে যদি আসে ট্রেনে ইন্টারলাগেন অস্টে আসবে, অস্ট থেকে এখানে ট্যাক্সি আছে অথবা আমাদেরকে আমি আবার গাড়ি সার্ভিস করতে রেস্টুরেন্টের পক্ষ থেকে বা গেস্ট হাউসের পক্ষ থেকে আমি সার্ভিসের ব্যবস্থা করতেছি। রেস্টুরেন্টের পূর্বের মেনুর সাথে নতুন করে যোগ হয়েছে ইন্ডিয়ান মেনু, রয়েছে বড় গার্ডেন এবং ব্যাংকুইটের ব্যবস্থা, জানালেন নবনিযুক্ত ব্যবস্থাপক। Was ich sehr gut finde, es gibt auch indische Spezialitäten, das lieben die Gäste hier. Also der Schweizer Küche, das ist natürlich klar, die Gäste wollen. Wir haben Zimmer, im Sommer haben wir einen schönen Garten. Wir sind an einer guten Linie nach Grindelwald oder Lauterbrunnen, wo das Jungfrau Joch und die schönen Berge, das ist sehr schön hier. Gasthof Südlinde, গত পরশুদিনের উদ্বোধন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের একজন জিকু বাদল এর স্বত্বাধিকারী, তিনি এই গাস্টপে 13-14টা রুম এবং রেস্টুরেন্ট ব্যবস্থা নিয়ে শুরু করেছেন তার ব্যবসা। এই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি বাংলাদেশিদের, বিশেষ করে যারা এখানে নতুন বিয়ে করে হানিমুন করতে চান সুইজারল্যান্ডে, তাদের জন্য উনি বিশেষ প্যাকেজের ব্যবস্থা করছেন এবং অন্যান্যদের সবাইকে আমন্ত্রণ করছেন সুইজারল্যান্ডে এই গ্রিন্স পান্ডেলের সৌন্দর্য উপভোগ করার জন্য। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, ইন্টারলাগেন, গাস্টপ সুর জুরিল্যান্ডে, সুইজারল্যান্ড। এবার সিলেটের খবর। প্রধানমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী বিবিক্রম বলেছেন, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মেধা, স্বপ্ন আর সৃজনশীলতা। তিনি বলেন, আইসিটি জ্ঞান প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার দুপুরে আইসিটি এক্সপো সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট নগরীর রিকাবি বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি সালাউদ্দিন আলী আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ প্রমুখ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে জান্নাতুল উম্মা বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফাসসিরা কোরআন আল্লামা জহিরুল ইসলাম আল জাবেরি। বিশেষ অতিথি ছিলেন মুফতি নাসিরুদ্দিন আনসারি, মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম ও মাওলানা আবু তাহের। দ্বিতীয় দিন অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুস্তফা উদ্দিন প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি উপজেলার নারী শিক্ষার অবদান রেখে আসছে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। নিউ ইয়র্কে, লন্ডন সহ ইউরোপ জুড়ে নাশকতার সংখ্যা, দুই পরিকল্পনাকারী আটক। ব্রিটেনের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে নতুন গাইডলাইন প্রকাশ। সিলেট বিভাগে আওয়ামী লীগের 11 প্রার্থী মেয়র পদে জয়ী, বিএনপি জিতেছে 3 পৌরসভায়। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।